হ্যাঁ আমাদের প্রার্থনা দেশের শান্তি, মানুষ মানুষের মতো জীবনযাপন করুক। আর নিজে আমরা জানি সবার কিছু না কিছু দুর্বলতা আছে, আমরা সবাই মানুষ, এগুলো মনে রাখলে কি লাভ হলো? এটা আমাদের দরকার পরস্পরকে আরো গভীরভাবে ভালোবাসা আর পরকে ক্ষমা করা। আর এটা হচ্ছে যিশুর আদেশ, লাভ ইউর এনিমিস ফর এক্সাম্পল। এবং যিশু এসেছেন সেবা করতে, সেবা পেতে আসেনি। আর এইরকম একটা মনোভাব দিয়ে আমরা যদি এগিয়ে যাই, নিশ্চয়ই আমাদের দেশে শান্তি হবে। আর আমি এই প্রার্থনা করি যেন আমরা সবাই, যে কোনো ধর্মের লোক, আমরা একটা ফ্যামিলি, একটা পরিবারের লোক, আর এইভাবে যদি আমরা থাকতে পারি, নিশ্চয়ই আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের উন্নতি হবে, শান্তি হবে, আর দেশের শান্তি হবে, আমরা প্রগ্রেস দিকে এগিয়ে যেতে পারব। একসঙ্গে আমরা একটা পরিবার, মেবি বিলং টু ডিফারেন্ট রিলিজন, ল্যাঙ্গুয়েজ, কাস্টম, কিন্তু আমরা সবাই একই পরিবার। এটা হচ্ছে আমার প্রার্থনা।